BTS যারা পরীক্ষা দিচ্ছ তাদের এডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে উপরে যে বাম সাইডে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডমিট কার্ড যেটি রয়েছে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে সাইডে চলে আসবে যে যে জোনে অ্যাপ্লাই করেছো এখানে কিন্তু ঠিকানাগুলো দেওয়া রয়েছে। দেখুন জগদীশচন্দ্র বোস কলকাতা, যারা কলকাতা জোনে দিয়েছো। ওপরের যেটি রয়েছে ইউআরএল এর নিচে দেখুন ইস্টার্ন রিজিয়ন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে, বা আপনারা ডাইরেক্ট উপরে লেখা ওয়েবসাইটে আসতে পারেন। এখানে আসার পরে নতুন একটি পেজ ওপেন হবে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। ফার্স্ট যে নোটিফিকেশানটা আছে দেখুন অক্টোবর 1, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দুটো অপশান আছে, আপনি রেজিস্ট্রেশন আইডি দিয়েও বার করতে পারেন অ্যাডমিট কার্ড, অথবা এখানে আপনার নাম দেবেন। তারপরের ঘরে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এবং এখানে এই যে সাম অপ আছে এটা যোগ করে আপনাকে বসাতে হবে। 9+4 কত হয় সেটা এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে নেক্সট করার পরে এখানে এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। একদম নিচে দেখতে পাচ্ছেন ওকে বলে লেখা রয়েছে গ্রিন কালারের উপরে, এখানে আপনাকে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরে এখানে আপনার রোল নাম্বার শো করবে, তো এই যে রোল নাম্বার লেখা রয়েছে রোল নাম্বারের উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে অনেক কিছুই বলা রয়েছে ইনস্ট্রাকশন, সেগুলো পড়বেন। আচ্ছা, নিচে দেখুন আই রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, তার পাশেই একটি ঘর রয়েছে, এখানে ক্লিক করতে হবে টিক মার্ক দিয়ে দিয়ে। এখানে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড করতে হবে, তাহলে দেখুন এই যে অ্যাডমিট কার্ডটি চলে আসবে, এখানে ওকে করে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এখানে, ঠিক আছে। ধন্যবাদ।